ପର୍ଯ୍ୟାୟ କ୍ରମେ ଖୋଲିବ ସ୍କୁଲ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଷଷ୍ଠ ଓ ସପ୍ତମ ଶ୍ରେଣୀ ଖୋଲିବା ଉପରେ ବିଚାର କରାଯାଇଥିବା କହିଛନ୍ତି ମନ୍ତ୍ରୀ ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରଥମରୁ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ଖୋଲିବା ଉପରେ ବିଚାର କରାଯିବ ନୂଆବର୍ଷ ବେଳକୁ ସବୁ କ୍ଲାସ୍ ଖୋଲିସାରିଥିବ ବୋଲି ଆଶାବାଦୀ ଥିବା କହିଛନ୍ତି ସମୀର ଦାସ ଯେହେତୁ କରୋନାର ତୃତୀୟ ଲହର ଧୀରେ ଧୀରେ କମିବାରେ ଲାଗିଛି ତେଣୁ ନୂଆବର୍ଷ ଆରମ୍ଭରେ ପ୍ରଥମରୁ ପଞ୍ଚମ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍କୁଲ ଖୋଲିବା ନେଇ ଆଲୋଚନା କରାଯିବ পৰ্যায়কে খলবা যাওঁছোঁ আমি এইটো ফেৰীয়াপৰা এই সম্পৰ্কে আমি নিষ্পত্তি নেব আমি নিশ্চিতভাৱে প্ৰথম পৰ্যায়ৰ আমি ছাত আমার আট ঠাকুক অলরেডি খোলি সাইছি তো প্রথম পর্যায়ে যে ছাত্রে আমি বিচার করা তাপরে একু পাঁচ পরবর্তী অবস্থায় বিচার করা এসওপি অলরেডি এসওপি অনেক জাগে যেটে আট রু বার বর্তমানে খোলি এবং ক্লাশ সেই এসওপি সম্পর্কে চিন্তা করি সেটা সময় লাগবে আগে ছাত খোলি সারা পরে আপনি জানি এক ক্লাস পিলা দুই ক্লাস পিল সোশিয়াল কথা মানে না তেমন আমি অলরেডি তো করোনার তৃতীয় লহর নিশ্চিত ভাবে কম আছে বর্তমান সুদ্ধা তেমন আমি প্রথম পর্যায়ে বিচার করছু চিন্তা করুচু ছাতর্ক